হ্যালো, নো ফেক, নো ক্লিক বেট, অনলি টেক। হ্যালো ফ্রেন্ড, আজকের ভিডিওটি হচ্ছে লাগাম ছাড়া বিদ্যুৎ বিল নিয়ে চিন্তিত রইল আপনার জন্য বিদ্যুৎ বিল কমানোর 5টি সহজ উপায়। প্রতি মাসে বিদ্যুতের বিল এত বেশি কেন? আপনার ইলেকট্রিক বিল কমানোর জন্যে অত্যন্ত সরল কিছু উপায় আছে। আজ আমরা আপনাকে 5টি উপায় বলবো যার দ্বারা আপনি আপনার নিজের বিদ্যুতের বিল কমাতে পারবেন। তো ভিডিও না কাট করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করছি এই ভিডিওটি দেখে আপনি একটু হলেও উপকৃত হবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। 1 নম্বর, পুরানো বাল্বের বদলে সিএফএল ব্যবহার। পুরানো ফিলামেন্ট বাল্ব এবং সিএফএল প্রচুর পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করে। সেগুলির বদলে আপনি যদি এলইডি বাল্বগুলি ব্যবহার করেন তাহলে শুধু আপনার বিদ্যুতের বিলই নেমে আসবে না, আলোকসজ্জাও দ্বিগুণ হবে। যদি আমরা পরিসংখ্যানের কথা বলি তবে 100 ওয়াটের ফিলামেন্ট বাল্ব 10 ঘন্টার মধ্যে 1 ইউনিট বিদ্যুৎ সংগ্রহ করে, যেখানে 15 ওয়াটের সিএফএল 66 ঘন্টায় 1 ইউনিট বিদ্যুৎ খরচ করে। একই সময়ে একটি 9 ওয়াটের এলইডি 111 ঘন্টা পরে 1 ইউনিট বিদ্যুৎ সংগ্রহ করবে। 2 নম্বর, ভালো রেটিংয়ের ইলেকট্রনিক্স আইটেম কিনুন। ফ্রিজ, এয়ার কন্ডিশনার ইত্যাদির মতো ইলেকট্রনিক্স আইটেম কেনার সময় রেটিংটি সম্পর্কে বিশেষ সচেতন থাকা উচিত। আমাদের সর্বদা 5-স্টার রেটিং সহ সরঞ্জাম কেনার চেষ্টা করা উচিত। এই পণ্যগুলির প্রারম্ভিক দামটি কিছুটা বেশি, তবে বিদ্যুতের বিল খুব কম এবং এগুলি দীর্ঘ সময় ব্যবহার করার পরে তাদের মান পুনরুদ্ধার করা হয়। 3 নম্বর, বিদ্যুতের অপচয় বন্ধ করুন। প্রায়শই আমরা আলো, ফ্যান এবং এসি বন্ধ না করেই ঘর থেকে বাইরে যাই, যা সঠিক নয়। বৈদ্যুতিন সরঞ্জামগুলি ব্যবহার না করার সময় বন্ধ করা উচিত। এটির সাহায্যে আপনি বিদ্যুতের অপচয় থেকে বাঁচাতে সক্ষম হবেন এবং আপনার বিদ্যুতের বিলও কমে আসবে। এটি বিদ্যুৎ সাশ্রয়ের সহজতম উপায়। 4 নম্বর, এসি সর্বদা 24 ডিগ্রি সেলসিয়ারে ব্যবহার করুন। এয়ার কন্ডিশনারটি সর্বদা 24 ডিগ্রি তাপমাত্রায় চালানো উচিত, এটাই আদর্শ তাপমাত্রা। এই তাপমাত্রায় ঘরে শীতলতাও রাখে এবং পকেটেও খুব বেশি প্রভাব ফেলবে না। এর পাশাপাশি আপনি একটি টাইমার ব্যবহার করতে পারেন। টাইমার সেট করার সময় ঘরটি শীতল হয়ে গেলে এসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এটি করে আপনি প্রতি মাসে 4,000 থেকে 6,000 টাকা সাশ্রয় করতে পারবেন। 5 নম্বর, একাধিক গ্যাজেট চালাতে পাওয়ার স্ট্রিপ ব্যবহার করুন। যদি আপনার কাছে প্রচুর ইলেকট্রনিক্স আইটেম থাকে যা চালাতে বৈদ্যুতিক আউটলেট প্রয়োজন, সেগুলি একটি পাওয়ার স্ট্রিপে প্লাগ করুন। যখন এই আইটেমগুলি ব্যবহার করবেন না তখন সেগুলিকে একসাথে সুইচ অফ করে দিতে পারবেন, ফলে ফ্যান্টম শক্তির অপচয় রোধ হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।